ফাটাফাটি লুকে প্রকাশ করা হলো ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা শাহেনশার দ্বিতীয় পোস্টার। প্রথম পোস্টারটা নাকি বিশ ভাগ মানুষের অপছন্দ ছিল, আর সেটা পুষিয়ে দিতেই অসাধারণ লুকে প্রকাশ করা হলো শাহেনশা মুভির দ্বিতীয় পোস্টার। শাহেনশা যাকে বলে সেটাই প্রকাশ পেয়েছে এই পোস্টারে। এই পোস্টারটিতে দেখা যাচ্ছে শাকিব খানকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে রাগ আর রাজকীয় এক্সপ্রেশন দিয়েছে আমাদের বস। মুখে খোঁচা দাড়ি, এলোমেলো চুল আর চোখে বিস্ময়, বসকে লাগছে একদম বসের মতোই। আর ব্যাকগ্রাউন্ডে রেখেছে মেঘলা আকাশ, আকাশের দিকে তাকালে মনে হচ্ছে ঝড় উঠে আসছে, আর এই ঝড় হলো শাহেনশা। এর আগে গত 11 তারিখে একটা পোস্টার প্রকাশ করা হয়েছিল, সেখানে শাকিবের অসাধারণ লুক ছিল। তবে আগের পোস্টারে যেটুকু অভাব ছিল সেটুকু পূরণ করে দিয়েছে এই পোস্টার। পোস্টারটি প্রকাশ করা হয়েছে শামীম আহমেদ রনির টাইম লাইনে, আর সেখানে হাজারো দর্শক এবং শাকিব ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন শামীম আহমেদ রনি। আর কমেন্ট বক্সের বেশিরভাগ ছিল ওয়াও, নাইস, জোশ আর লাভ রিয়েক্টে ভরপুর। চলুন দেখে আসি এদের মধ্যে কয়েকটি কমেন্টস। হাবিবুর রহমান নামে একজন লিখেছেন, 100-তে 100 ভাইজান, কি দেখলাম এটা, পুরাই জোশ। রকিব হাসান নামে একজন লিখেছেন, ভাই অসাধারণ হয়েছে এই পোস্টারটা। নাহিদ ইমন লিখেছেন, আগেই বলেছিলাম যারা পচা কথা বলে না তাদের জন্য সবসময় ভালো কিছু আছে। সুপারস্টার শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দেশীয় সিনেমা ছিল ক্যাপ্টেন খান। গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির মিছিলে একাধিক সিনেমা থাকলেও এরপর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি এই শীর্ষনায়কের, আর তাই শাকিব ভক্তদের মনে তাকে নিয়ে রয়েছে দেখার প্রবল আগ্রহ। এই আগ্রহর একটা বড় অংশ জুড়ে রয়েছে তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমা শাহেনশা, যার কেন্দ্রীয় চরিত্রে আছেন সুপারস্টার শাকিব খান। অনেকদিন ধরেই সিনেমাটি রয়েছে আলোচনায়, সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। আগামী 22 মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি, তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে শাহেনশার প্রযোজক সেলিম খান। তিনি জানালেন, এই মাসেই IPL খেলা শুরু হচ্ছে, এটার জন্য সিনেমা হলে দর্শকের সমাগম কম হবে, ক্রিকেটের জন্য মানুষের আগ্রহ অনেক বেশি, তাই এই সময় সিনেমাটি মুক্তি দিতে চাচ্ছেন না তারা। 1 বৈশাখ বা সামনে কোনো বড় উৎসবকে কেন্দ্র করে শাহেনশা মুক্তি দেওয়া হবে। শাহেনশার মুক্তি পেছানোতে শাকিব ভক্তদের মন খারাপ, সেই মন খারাপ কিছুটা সান্ত্বনা দিয়েছে নির্মাতা রনি। প্রকাশ করেছেন সিনেমাটির আরেকটি পোস্টার, এখানে দেখা দিয়েছে কেবল শাকিব খানকে। প্রথম পোস্টারটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও দ্বিতীয় পোস্টারটি পছন্দ করেছেন সবাই। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে শাহেনশা সিনেমাটি, সুতরাং এই সিনেমাতে মুক্তির আর কোনো বাধা থাকল না। উল্লেখ্য, শাহেনশা সিনেমায় শাকিব খানের সাথে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নবাগত রোদেলা জান্নাত, তাছাড়াও আছেন মিশা সদাগর, উজ্জ্বল আহমেদ, শরীফ, অনুভব মাহবুব, লিটন হাশমি প্রমুখ ব্যক্তিগণ। তো বন্ধুরা, শাকিব খানের শাহেনশা সিনেমার দ্বিতীয় পোস্টার এটি, কেমন হয়েছে আপনার কাছে, কেমন লাগলো শাহেনশা সিনেমার দ্বিতীয় এই পোস্টারটি, কমেন্টস করে অবশ্যই আমাদের জানাবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ। ধন্যবাদ।